ডিসক্লেইমার দিয়ে শুরু করছে। ডিসক্লেইমারটা হচ্ছে এমন, ক্যারিয়ার আমি যতটুকু সম্ভব যেহেতু দেখা যাচ্ছে না আমি মুখে বলার চেষ্টা করব। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই প্রেজেন্টেশনের স্লাইডটা আমি ফেসবুকে শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এবং আমি আজকে প্রোগ্রামটার মাথায় রেখে আমি আগের যে ক্যারিয়ার আড্ডাগুলো নিয়েছিলাম সেই ক্যারিয়ার আড্ডার স্লাইডগুলোকে আবার সাজানোর জন্য কালকে রাত 5:30 ঘুমিয়েছি, মানে এটা তৈরি করার জন্য আপনাদের জন্য। তো ক্যারিয়ার হচ্ছে আসলে জীবনটাকে সাজানো। ক্যারিয়ার কোনো চাকরি না, ক্যারিয়ার কোনো চাকরিও না, ক্যারিয়ার কোনো ব্যবসাও না, ক্যারিয়ার হচ্ছে জীবনটাকে সাজানো। জব খুব ছোট একটা জিনিস এবং এই জবকে যদি আমরা একটু ব্রডার কনসেপ্টে ভাবি সেটা হচ্ছে ক্যারিয়ার, আমাদের জীবনটাকে সাজানো। আর ক্যারিয়ারিস্ট হওয়া এটা হচ্ছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমরা যারা এখানে বসে আছি আমরা আমাদের ক্যারিয়ারটাকে সাজাবো কিন্তু কেউ ক্যারিয়ারিস্ট হবো না। যদি ক্যারিয়ারিস্ট হন লাইফ ফেল হয়ে যাবে, খুব পেইনফুল একটা লাইফের মধ্য দিয়ে যেতে হবে। সো আজকে আমরা ক্যারিয়ার সাজানোর কথা বলবো, ক্যারিয়ারিস্ট হওয়ার কথা বলবো না। ওকে, আচ্ছা পরের স্লাইড কেউ কেউ বসতে হবে ওখানে, পরের স্লাইড একটু বসতে হবে ওখানে, দেখা যাচ্ছে না, টাইমলি বসতে হবে। তো আমরা এখানে কি বসানো যায় না? তো আসেন আমরা একটু স্বপ্ন দেখি আড্ডার শুরুতে, আমরা একটু স্বপ্ন দেখি। আমরা এখানে একটা ভিডিও ক্লিপ দেখব এবং সেই ভিডিও ক্লিপটা আমরা শুধু দেখব না, আমরা অনুভব করে দেখব। আসেন আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের মানুষটাকে নিয়ে একটু ঘুরে আসি কিছুক্ষণের জন্য।